ভোটার শূন্যের মাধ্যমে দেশের 6টি আসনে উপনির্বাচন হয়েছে, আর এর মধ্যে কিছু কিছু জায়গায় দাঙ্গা হামলা পর্যন্ত ঘটেছে, যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের পরিবেশ ছিল থমথমে। জানা গেছে, জেলার চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের উপনির্বাচনে দায়িত্ব পালনরত র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 20 রাউন্ড গুলি ছুড়েছে র্যাব। বিকেল 3:30টার দিকে শহরের 6 নম্বর ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এছাড়াও সকালে একটি কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কেন্দ্রটি থেকে ককটেল উদ্ধার করেছে র্যাব। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক AKM গালিব খান বলেন, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত পিয়নকে বের করা নিয়ে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থক আব্দুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সামিউল হকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় 2 জন আহত হন। রিটার্নিং অফিসার আরও বলেন, অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভোট গ্রহণ শুরু হয়। পরে ওই কেন্দ্র থেকে ককটেল উদ্ধার করে র্যাবের বোমা নিষ্ক্রিয় দল। এছাড়া অন্যান্য কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানান তিনি। তবে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম ছিল। এই আসনে মোট ভোটার 4,11,495 জন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কামরুজ্জামান খান। অপরদিকে সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ 2 আসনেও ভোটার উপস্থিতি কম ছিল। বিভিন্ন কেন্দ্র ঘুরে EVM মেশিনে যান্ত্রিক ত্রুটির অভিযোগ পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলওয়ার হোসেন জানান, 180টি কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। প্রার্থীদের 2-1টি অভিযোগ ছিল, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য তাৎক্ষণিক কেন্দ্র পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, দেশের উপনির্বাচন হয়ে যাওয়া 6টি আসনের মধ্যে আপনি কোন এলাকার, সেখানে ভোটারের উপস্থিতি কেমন ছিল জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর নির্বাচনের ফলাফল এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।